আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হলো ডিম আর আলু। আমি এখানে 4টা ডিম নিয়েছি আর 5টা আলু নিয়েছি, আর এখানে 3টে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 2টে টমেটো, রসুন 2টা আর আদা নিয়েছি। আর আন্ডাগুলো ডিমগুলো আমি এখন সিদ্ধ করে নেব। এগুলো আমি সবগুলো ভালো করে ধুয়ে কেটে নেব। দেখুন, আমার ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখানে 2টো পেঁয়াজ আমি বেটে নিয়েছি, 1টা পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন ছেঁচে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর 2টো টমেটো কেটে নিয়েছি। এখন আমি ডিম আর আলুগুলো ছিলে নেব, ভালো করে এবার খোসা ছেড়ে নেব। দেখুন, আমি সব খোসা ছেড়ে নিয়েছি। এখন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছি, আমি গ্যাস অন করে নেব। অন করে দিলাম, এখন কড়াইটা গরম হতে থাক, তারপরে আমি এগুলো ভেজে নিব। দেখতে থাকুন। দেখুন, আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এখানে দিব সর্ষের তেল, বেশি দিব না, অল্প দিব। সর্ষের তেল দিব, তেলটা গরম হতে থাক। তেলটা আমার গরম হয়েছে, এখন আমি দিব অল্প হলুদ আর লবণ দিয়ে আমি ডিমগুলো ভালো করে ভেজে দেব। একদম লাল লাল করে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এগুলো এখন উঠিয়ে নেব। আমি উঠিয়ে নিলাম। এখানে আমি সিদ্ধ করা আলু দিয়ে দেব। আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেল, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। সেগুলো আমি নামিয়ে নেব, নিয়ে চাকু দিয়ে আমি ছোটো ছোটো করে কাটবো, কেটে নেব। আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কড়াইয়ে আমি আবার সর্ষের তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, তেল গরম হয়েছে। এখানে আমি দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লং, তারপরে দিব আমি জিরে, তারপরে দিব আমি কালো জিরা, এগুলো ভাজা হয়ে গেল। এখন দিব আমি পেঁয়াজ, তারপরে দিব রসুন, ভালো করে নেব। অল্প লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি দিব কাঁচা লঙ্কা আর টমেটো, দিয়ে ভালো করে মারবো, তারপরে অল্প লবণ দিয়ে দিব। এক চামচ
এগুলো আমার ভেজে হয়েছে। এখন আমি এখানে দেব আদা চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, রসুন গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি অল্প পানি দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কষিয়ে নিয়েছি। এখন আমি কাঁচা আলুগুলো দিয়ে দিলাম, এগুলো আমি ভেজে রেখেছি। দিয়ে আমি ভালো করে নাড়বো, নাড়ার পরে আমি চাপা দেবো। এখন আমি চাপা দেবো, দিয়ে 1-2 মিনিটের মতো রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নেব। খুলে নিয়ে তখন আমি এখানে জল দিয়ে দেব। এই গিলাস দিয়ে আমি 1.5 গিলাস পানি দিয়েছি বা জল দিয়েছি। এখন আমি ভেজে রাখা ডিমগুলো উপরে দিয়ে দিব একটা একটা করে। আমি এখন ঢেকে দিব, ঢাকনাটা আমি খুলে নেব। ঢাকনা আমি খুলে নিলাম, আমি মাঝে মধ্যে 1-2 বার নেড়ে দিয়েছি। এখন আমি 1/2 চামচ সেরকম গরম মশলা দিয়ে দিলাম। তারপর ধনিয়া পাতা আমি কেটে রেখে দিয়েছি, এগুলো দিয়ে দিব। আমার রান্না হয়ে গেল, তখন আমি ঢেলে নেব। আমি ঢেলে নিয়েছি। এই ছিল আমার আলু ডিম রেসিপি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খুদা হাফেজ।